কলিযুগে ধর্ম নাই, ধর্ম অধর্ম কি হেব ভাইরে, ভাবিলা বেলকু সময় নাই, কলিযুগে ধর্ম নাই। নমস্কার দর্শক বন্ধু, মু আপন মানকৰ প্ৰিয় কণ্ঠশিল্পী বিচৰণ মহান্তি। মা কুড়ি শুনি মিউজিকরে নূয়া ক্যাসেট মুক্তিলাভ কলা কলিযুগে ধর্ম নাই গীত রচনা করেছেন বিক্রম মল্লিক। অতি সুন্দর হয়েছি, কোড়িয়ে পদ সে লিখিছেন কলিযুগর কথা কু নিয়ে। আজিকাল যুগরে কলিযুগরে যা চালছে, সাম্প্রতিক পরিস্থিতি যা ঘটুছি, সমস্ত ঘটনা ও অঘটনা কু নিয়ে রচনা করে লেখক বিক্রম মল্লিক অতি সুন্দর ভাবে লিখিছেন এই গীতকে মু গাইছি। আপন মানকৰ মনকু ছুইব বলি মোৰ আশা আৰু বিশ্বাস। মই আশা কৰিছোঁ এই ৰথযাত্ৰা উপলক্ষে নূয়া গীত ৰিলিজ হৈছে মোৰ। আপন মানে শুনিবে গীতকু, ভিতৰকু নেবে, মনৰে চিন্তা কৰিবে, ভাৱনাৰে ৰখিবে। তেণু ভাবুছোঁ এই গীত সাৰা ওড়িশাবাসীক ছুইব। মোৰ এতিকি জগন্নাথক কামনা। জয় জগন্নাথ। কলিকালৰ কথাকু নে এই যে কলিপুৰাণটিকু লিখিছোঁ, আজিকা দুনিয়াৰে যা ঘটিছে মই সেই সব টডিকৰি লিখিছি। বোধ হয়ে আপনার মানুষ শুনব এবং আপন মানে শুনে খুশি হবে। এ গীত আপনার শুনতু এবং দেখুন। বিক্রম মল্লিক লেখা মতো বহু উদ্দেশ্য করছি, জন ভাল আধুনিকতা লেখা অনুসারে তার মানে ভালো লাগুছে। কিন্তু মুই এই ক্যাসেটে যেতে ক্যাসেট লেখা দিয়েছি মতো ভালো লাগুছে, আর আগুন ভালো চালিব এই ক্যাসেটে।